G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কয়েক ঘণ্টা পরেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন তিনি। মোদীর বাসভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এতে মোদি বাইডেন ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সহ দুদেশের নীতি নির্ধারকরা। বৈঠকের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, দুই নেতার মধ্যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, কম্পিউটার চিপস উৎপাদন, টেলিযোগাযোগ, উচ্চ শিক্ষা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া জেট ইঞ্জিন চুক্তি, প্রিডেটর ড্রোন, 5G ও 6G ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণ সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করেন দুই নেতা। সম্প্রতি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সহযোগী ভারত, যে কারণে গেল কয়েক বছরে আগের তুলনায় বেড়েছে দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় ও কৌশলগত সহযোগিতা। এদিকে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালির সরকার প্রধানদের বৈঠকের কথা রয়েছে। রোববার বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে। এছাড়াও বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির 20 দেশের জোট G20 সম্মেলনের বাইরেও মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে কানাডা, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, নাইজেরিয়া ও কমোরোসের সরকার ও রাষ্ট্রপ্রধানদের। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।